ডেঙ্গু পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরিশালে কিন্তু প্রতিনিয়তই উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় শুধুমাত্র বরিশাল বিভাগেই 110 জনের মতো নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বিভাগের যে হাসপাতালগুলো আছে সেখানে, এবং এই নিয়ে কিন্তু মোট প্রায় 200-র মতো রোগী কিন্তু বিভাগের বিভিন্ন হাসপাতালে কিন্তু এখন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমরা আছি বরিশালের সবচেয়ে বড় হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালেই কিন্তু গত 24 ঘন্টায় নতুন করে 47 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং এ নিয়ে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় 76 জন। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ থেকে সুরক্ষার নতুন উপায় ভ্যাসলিন মসকিটো ডিফেন্স লোশন। এই মুহূর্তে আমরা আছি যে ডেঙ্গুর একটি কর্নারে, এবং সেখানে আপনারা দেখছেন যে ডেঙ্গু রোগীরা কিন্তু মশারি টানিয়ে এখানে চিকিৎসা নিচ্ছে। এই ডেঙ্গুকে কেন্দ্র করে কিন্তু এই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে পুরুষ মহিলা সহ বিভিন্ন ধরনের আলাদা আলাদা কর্নার করা হয়েছে। যদিও সেই কর্নারগুলোর মধ্যে এই যে জোনটা আছে এটার চিত্র কিন্তু ভিন্ন, আমরা কিন্তু অন্যান্য যে ইউনিট আছে, কর্নার আছে, সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ রোগী কিন্তু তারা আসলে মশারি না টানিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এই যে ইউনিটটা আছে সেইটা কিন্তু একটু ভিন্ন চিত্রই দেখা যাচ্ছে, এখানে সব রোগীরা কিন্তু মশারি টানিয়েই চিকিৎসা নিচ্ছে। আমরা এখানে যারা মেডিসিন ওয়ার্ডের যারা চিকিৎসাধীন যে অন্যান্য যে রোগীরা আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলেছে যে অধিকাংশ রোগী যেহেতু অসচেতন, তারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখানে আসলে মশারি না টানিয়েই চিকিৎসা নিচ্ছে, এতে কিন্তু তারা একটা আতঙ্ক বিরাজ করছে। তবে চিকিৎসক এবং নার্সরা দাবি করেছে যে তারা কিন্তু প্রতিনিয়তই আসলে যারা ডেঙ্গু রোগী আছে বা রোগীর স্বজন আছে তাদেরকে কিন্তু তারা সচেতন করে যাচ্ছে যাতে তারা মশারি টানিয়ে চিকিৎসা নেয়। আমরা কথা বলছিলাম এখানে যে হাসপাতালের যে চিকিৎসক আছে তাদের সাথে, চিকিৎসকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশালে এই মুহূর্তে যারা বিভিন্ন বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় যারা এই মুহূর্তে যে চিকিৎসাধীন আছে রোগী, তারা কিন্তু কেউই আসলে এই বরিশাল বসে আক্রান্ত হয়নি, তারা বেশিরভাগই কিন্তু ঢাকা থেকে আক্রান্ত হয়েছে এবং বরিশালে এসে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা ডেঙ্গুর সবশেষ সংবাদ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।